প্রবেশ মূল্য কত, ভেতরে কি কি আছে তোমাদেরকে সবটা দেখাবো। তো তার জন্য সাথে থাকো আর আমার সাথে দেখতে থাকো। তো চলো যাচ্ছি ভেতর দিকে, তোমাদেরকে দেখালাম। আর জায়গাটা দেখো সত্যি খুব সুন্দর। এই পাশে একটা সুন্দর খাল রয়েছে, খুব সুন্দর হাওয়াটা। সুন্দর খাল, পয়েন্ট টু বি নোটেড। হ্যাঁ, এটা ঝিল নয়, এটা খালই, ওয়ান টাইপ অফ। ব্যাপারটা হচ্ছে ওয়েল, আর আজকে ব্যাপারটা আর আশেপাশে খুব গ্রিনারি বলে খালটা খুব সুন্দর লাগছে একদমই। আর আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো, আমরা বিকেলবেলা আজকে এসেছি মোটামুটি। আর অবশ্যই তোমাদেরকে দেখাবো, দেখালামও যে এখানে এন্ট্রি ফি খুব বেশি নয়, মাত্র 30 টাকা। 30 টাকাতে আসো, ঘোরো ফেরো। আর পেছনে দেখতেই পাচ্ছ প্রচুর লোক আজকে এসছে, বসে আছে, আড্ডা মারছে। তো চলো সামনের দিকে দেখছি আর দেখাচ্ছি। তো দারুণ একটা জায়গায় আজকে তোমাদেরকে নিয়ে এসেছি, তোমরা এসছো, তোমাদেরকে দেখাচ্ছি আর আমরাও একদমই ভেতরে ঢুকবো আর দেখি, একদমই ভেতরটা দেখি আর আরো একদমই। আর দারুণ লাগছে আজকে এসে, অনেক ভিড়, উইকেন্ড যেহেতু অনেকটা ভিড় আছে আজকে। সানডেতে একটু বেশি, ফ্রাইডে স্যাটারডেতে কম্পারেটিভলি কম হওয়ার চান্স একদমই। তো জায়গাটা সত্যি বেশ ছোটর মধ্যে হলেও জায়গাটা কিন্তু ভালো, তোমরা আসতেই পারো, ঘুরে এসে দেখে যেতেই পারো নিউ টাউনের এই এয়ারক্রাফট মিউজিয়াম, দারুণ লাগবে। তো আমার পেছনে সেই বড় ফ্লাইটটা দেখতেই পাচ্ছ, বিশাল বড় একটা ফ্লাইট। আরো দেখি ওদিকে যাই, আমরা এরকম একদিন বলবো যে আমরা এয়ারপোর্টে এসে গেছি, চ ফ্লাইট বোর্ডিং চালু হয়ে গেছে, সবাই মিলে। এটা ওর ইচ্ছে, একদিন আমরা কোথাও ফ্লাইটে করে যাবো, অবশ্যই নিশ্চয়ই দেখা যাক। আর সেটা হলে তো এটা দারুণ একটা ব্যাপার হবে, প্রথম ফ্লাইটে একটা ফ্লাইট। আচ্ছা চলো দেখাবো, এই যে এখান থেকে গেট আছে, পেছনে একটা গেট আছে। আচ্ছা পেছনে একটা গেট, সামনে একটা গেট, একটা এন্ট্রি, হ্যাঁ একটা এন্ট্রি। তো আমরা ঢুকবো এটা দিয়ে এন্ড বেরোনো ওই দিকে, তো ভেতরে যাবো। আমার কাজিনসরা সবাই আমার সাথে এসছে, তো সে হাই, হ্যালো, হাই। তো এটা হলো আমার দিদি, জিনিয়া দিদি, আর এটা হলো সংলাপের সাথে একদমই। আমার ব্লগে এতদিন তোমরা ওকে দেখেছো, দুজন তিনি তাদেরকে ফোনটা দিন, তারা একটু ওর দিকে তোলতো ভিডিওটা। আমাদের একটা চ্যানেল আছে,
আছে সংলাপের সাথে। তো বন্ধুরা প্লিজ এই দাদাকে সাপোর্ট করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার সাথে ওর চ্যানেল থাকেও লিংকটা ডেসক্রিপশন বক্সে। উই ওয়ান্ট কম্পিটিশন। তো এতদিন আমি ছিলাম আমার ব্লগে, আমার সাথে এতদিন ব্লগে তোমরা ওকেও দেখেছিলে, ও এসেছিল আমার ব্লগে, আজ থেকে ওর নতুন চ্যানেল শুরু করে দিয়েছে। ওর চ্যানেলটা হচ্ছে, ওই বলবে ওর চ্যানেলের নাম, তুমি বল তো চ্যানেলের নাম। আমার চ্যানেলের নাম হচ্ছে বঙ্গকন্যা সারাদিন। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমারও আমারও তুমি ভিডিওতে সবকিছু দেখতে পাবে। দুটো ব্লগ একসাথে দেখতে পাবে, তো চলো ভেতরে যাই। তো আমরা ভেতরে গেছিলাম আর তোমাদেরকে অবশ্যই দেখাতে পারলাম না ভেতরটা, কারণ দেখতেই পাচ্ছ আমার পেছনে ফ্লাইটটা রয়েছে আর ভেতরে কিছু রেস্ট্রিকশন আছে। যেহেতু আমরা উইকেন্ডে এসেছি, স্যাটারডে বা সানডে আসলে ভেতরে ভিডিও করতে দেওয়া হয় না। তো যদি আমরা কোনো উইকডেজে আসি তাহলে আগে থেকে ওদেরকে আমাদের জানাতে হবে যে আমরা ভিডিও করব এখানে এসে, তারপরে আমরা ভিডিওটা করতে পারবো ভেতরে গিয়ে, তাছাড়া ভিডিও করা যাবে না। এখানে বেসিক্যালি বাচ্চাদের অনেক রকম মজার খেলাধুলার জিনিসপত্র আছে, তোমাদেরকে দেখাচ্ছি। বাচ্চাদের জন্য বিকেলবেলা এখানটা খুবই সুন্দর একটা জায়গা। তোমাদেরকে দেখালাম আজকে কোথায় এসেছি, পুরোটা তোমাদেরকে দেখালাম। এখন সন্ধে হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে অবশ্যই দেখতে পাচ্ছ আর অবশ্যই ওর ব্লগও তোমরা দেখতে পাবে শিগগিরই আসছে একদমই। আমার ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে ওর লিংকটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই আসো। সকালবেলা সকাল সকাল এলে একটা ভিউ আর বিকেল হলে আরো সুন্দর লাগে। চারিদিক লাইটিংটা দেখতে পাচ্ছ গ্যাপ গ্যাপ করে, তোমরা না আসলে বুঝতে পারবে না। খুব জলদি জলদি চলে আসো আর এই জায়গাটা দেখো। অবশ্যই একদমই তোমাদেরকে দেখালাম এবং বললামও, তোমরা যদি এখানে উইকডেজে আসো তাহলে তোমরা ভেতরে যদি কেউ ক্যামেরা নিয়ে ভিডিও করতে চাও অবশ্যই করতে পারো। আমরা আজকে আমিও পারিনি বা আজকে ও করতে পারিনি, কারণ আমাদেরকে দেখ বলা হলো যে এখানে কিছু রেস্ট্রিকশন আছে তাই জন্য। বাকি ভেতরটা এবং বাইরেটা খুবই সুন্দর, পুরোটাই তোমাদেরকে দেখালাম আর অবশ্যই পুরোটা কমপ্লিট হলো আর অবশ্যই তোমরা বলবে কিরকম লাগলো। আবার একটা নতুন জায়গায় আমরা যাব, এবার লোকজন বলবে এদের কি আর লোক নেই, খালি ভাই বোনদের সাথে ঘুরে বেড়াচ্ছে। আর আমরা এরকমই, আমাদের দরকার নেই, ভাই বোনরাই যদি এনাফ হয় তাহলে অবশ্যই একদমই। আমরা নিজেরাই এরকম আর আমরা নিজেরাই বেরোই, নিজেরাই যাই নানান রকম জায়গায়, আরো যাব নতুন নতুন জায়গায় তোমাদেরকে দেখাবো একদমই। তো তোমাদেরকে দেখালাম আমি অবশ্যই আজকের পুরো ব্লগটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। তো চলো আজকের মতো এখানেই, টাটা, আসছি আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।